বন্ধুরা, আমি বুলটি, আর আমার চ্যানেলটি আপনাদের সকলকে স্বাগতম জানাই। বন্ধুরা, আপনারা যদি আপনাদের কন্যা এবং পুত্র শিশু সন্তানদের জন্য তকর দিয়ে খুব সুন্দর সুন্দর ইউনিক নাম রাখতে চান এবং সেই নামটির অর্থও জানতে চান, তাহলে অবশ্যই এই ভিডিওটি একবার দেখে নিন। কারণ বন্ধুরা, আজকে আমি আপনাদের সামনে আলোচনা করব কন্যা এবং পুত্র শিশু সন্তানদের জন্য ত অক্ষর দিয়ে 40টি খুব সুন্দর সুন্দর অর্থ সহ নাম। তবে বন্ধুরা, এই ভিডিওটি বিস্তারিত শুরু করার আগে যে কথাটা অবশ্যই বলতে হয়, যারা এখনো পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন। কারণ বন্ধুরা, আমি রোজ এমনই ভিডিও আপলোড করতে থাকি। তো বন্ধুরা, চলুন না দেরি না করি এই ভিডিওটি শুরু করা যাক। তো বন্ধুরা, চলুন প্রথমে পুত্র শিশুদের নামগুলো জেনে নেওয়া যাক। এক নম্বর নাম তুষার শুভ্র। তুষার শুভ্র নামের অর্থ হল বরফের মতো সাদা। দুই নম্বর নাম তপন তনু। তপন তনু নামের অর্থ হল সূর্য। তিন নম্বর নাম তপনাংশু। তপনাংশু নামের অর্থ হল সূর্যরশ্মি। চার নম্বর নাম তুষিত। তুষিত নামের অর্থ হল ভগবান বিষ্ণু। বন্ধুরা, পাঁচ নম্বরে যে নামটা রেখেছি সেটা হলো ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট একটি নাম, আর এই নামটি হলো তুর্য। তুর্য নামের অর্থ হলো বাদ্যযন্ত্র বিশেষ। ছয় নম্বর নাম তপদীপ। তপদীপ নামের অর্থ হলো তপস্যারূপ প্রদীপ। সাত নম্বর নাম তপবিজয়। তপবিজয় নামের অর্থ হলো তপস্যায় যে বিজয়ী। আট নম্বর নাম তমনাস। তমনাস নামের অর্থ হল আধার নাশকারী সূর্য। নয় নম্বর নামটা খুবই মিষ্টি একটি নাম, আর এই নামটি হল তৃণাঞ্জন। তৃণাঞ্জন নামের অর্থ হল দুর্বা দল। দশ নম্বর নাম তনুজিৎ। তনুজিৎ নামের অর্থ হল দেহজয়ী। এগারো নম্বর নামটা খুবই ইউনিক একটি নাম, আর এই নামটি হল তুষ্ণিক। তুষ্ণিক নামের অর্থ হল মৌনাবলম্বী। বারো নম্বর নাম তমোহর। তমোহর নামের অর্থ হল সূর্য। তেরো নম্বর নাম তামস। তামস নামের অর্থ হল ভগবান শিব। চোদ্দ নম্বর নাম তিয়াস। তিয়াস নামের অর্থ হল পিপাসা। পনেরো নম্বর নাম তপময়। তপময় নামের অর্থ হল পরমেশ্বর। ষোলো নম্বর নাম ত্রিনয়ন। ত্রিনয়ন নামের অর্থ হল ভগবান শিব। সতেরো নম্বর নাম তমগ্ন। তমগ্ন নামের অর্থ হল সূর্য। আঠেরো নম্বর নাম তরিত্র। তরিত্র নামের অর্থ হল যার সাহায্যে পার হওয়া যায়। উনিশ নম্বর নাম ত্রিশিত। ত্রিশিত নামের অর্থ হল তৃষ্ণাযুক্ত। কুড়ি নম্বর নাম ত্রিদিবেশ। ত্রিদিবেশ নামের অর্থ হল দেবতা। তো বন্ধুরা, এবার চলুন ত অক্ষর দিয়ে কন্যা শিশুদের নামগুলো জেনে নেওয়া যাক। এক নম্বরে যে নামটা রেখেছি সেটা খুবই মিষ্টি একটি নাম, সেই নামটি হল তন্নিশি। তন্নিশি নামের অর্থ হল ভূমি। দুই নম্বর নাম তরিকা। তরিকা নামের অর্থ হল ছোট নৌকা। বন্ধুরা, তিন নম্বরে যে নামটা রেখেছি সেটা হলো ত অক্ষর দিয়ে খুবই ছোট্ট একটি নাম, আর এই নামটি হল তিসি। তিসি নামের অর্থ হল তৃষ্ণা। চার নম্বর নাম তিসা। তিসা নামের অর্থ হল দীপ্তি। পাঁচ নম্বর নাম তন্ময়ী। তন্ময়ী নামের অর্থ হল অনন্য মনস্কা। ছয় নম্বর নামটা ত অক্ষর দিয়ে খুবই সুন্দর একটি নাম, আর এই নামটি হল তন্দ্রিতা। তন্দ্রিতা নামের অর্থ হল নিদ্রার আবেশযুক্তা। সাত নম্বর নাম তোষিতা। তোষিতা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হল সন্তুষ্টা। আট নম্বর নামটা ত অক্ষর দিয়ে দুই অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এর অর্থটাও খুব সুন্দর, এই নামটি হল
তন্নী। তন্নী নামের অর্থ হল সুন্দরী। 9 নম্বর নাম তনিকা। তনিকা নামের অর্থ হল বন্ধন রজ্জু। 10 নম্বর নাম তরুণিমা। তরুণিমা নামের অর্থ হল নবীনতা। 11 নম্বর নাম তরন্তী। তরন্তী নামের অর্থ হল নৌকা। 12 নম্বর নাম তথা। তথা নামের অর্থ হল যথার্থ। 13 নম্বর নাম তারণী। তারণী নামের অর্থ হল খেয়া বা নৌকা। 14 নম্বর নাম তিয়াসা। তিয়াসা নামের অর্থ হল পিপাসা বা তৃষ্ণা। 15 নম্বর নাম তপব্রতা। তপব্রতা নামের অর্থ হল তপস্যা। 16 নম্বর নামটা ত অক্ষর দিয়ে, 3 অক্ষরের খুবই মিষ্টি একটি নাম, আর এর অর্থটাও খুব সুন্দর। 16 নম্বর নাম তনিমা। তনিমা নামের অর্থ হল সূক্ষ্মতা। 17 নম্বর নাম তরস্বতী। তরস্বতী নামের অর্থ হল বেগবতী। 18 নম্বর নাম তৃষিতা। তৃষিতা নামের অর্থ হল তৃষ্ণাযুক্তা বা পিপাসিতা। 19 নম্বর নাম ত্রায়ন্তী। ত্রায়ন্তী নামের অর্থ হল লতা বিশেষ। এবং 20 নম্বর নাম তনুকা। তনুকা নামের অর্থটা খুব সুন্দর, আর এর অর্থ হল সুন্দরী। বন্ধুরা, এছাড়াও পুত্র এবং কন্যা শিশু সন্তানদের জন্য ত অক্ষর দিয়ে অর্থ ছাড়া কিছু ইউনিক নাম রাখা হল। প্রথমে পুত্র সন্তানদের জন্য রাখা নামগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বর নাম ত্রিয়ান। 2 নম্বর নাম তনুজ। 3 নম্বর নাম তোহিত। 4 নম্বর নাম ত্রিজিৎ। এবং 5 নম্বর নাম ত্রিশান। তো চলুন বন্ধুরা, এবার কন্যা সন্তানদের জন্য রাখা নামগুলো জেনে নেওয়া যাক। 1 নম্বর নাম ত্রিধা। 2 নম্বর নাম তন্দ্রা। 3 নম্বর নাম তৈশী। 4 নম্বর নাম ত্রাত্রী। এবং 5 নম্বর নাম তন্দ্রিমা। তো বন্ধুরা, এই সকল নামগুলি আপনাদের কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ এই ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর বন্ধুরা, এই সমস্ত নামগুলি ছাড়াও আপনাদের যদি আরও বিভিন্ন অক্ষর দিয়ে নাম জানার থাকে কিংবা বিভিন্ন নামের অর্থ জানার থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারেন কিংবা আমার চ্যানেলের ভিতর ঢুকে দেখে আসতে পারেন। বন্ধুরা, আমার চ্যানেলেতেই বিভিন্ন অক্ষর দিয়ে প্রচুর নতুন নামের ভিডিও ছাড়া আছে। আর বন্ধুরা, যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি এবং রোজ আমার চ্যানেলের ভিডিও পেতে চান, তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে নিন। তো চলুন বন্ধুরা, আজকের মতো এইটুকু। আবার ফিরে আসছি একটা সুন্দর আলোচনার বিষয় নিয়ে। ধন্যবাদ।